আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জাহেদা বেগম, বনশ্রী ন্যাশনাল হাই স্কুলের আইসিটি বিষয়ের সহকারী শিক্ষক। আজকে আমি নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের একটা টপিকস নিয়ে এসেছি। চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল বিষয়টাতে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্লাস সংখ্যা হচ্ছে 2 এবং অধ্যায় হচ্ছে 3য়, এবং তৃতীয় অধ্যায়ের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে শিক্ষা ইন্টারনেটের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটকে কীভাবে ব্যবহার করছি সেই বিষয়টা, আমি গুরুত্বপূর্ণ কিছু টপিকসগুলো নিয়ে এসেছি আজকে তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু দেখো, সারা দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ইন্টারনেট নিয়ে এসেছে এক অভূতপূর্ব সুযোগ, কারণ ইন্টারনেট ব্যবহার করে শিক্ষার্থীরা তাদের পাঠের গুরুত্বপূর্ণ অংশ এবং পাঠের সাথে সংশ্লিষ্ট বিষয় সম্বন্ধে প্রয়োজনীয় তথ্যাদি, উপাদান, উপকরণ সংগ্রহ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটকে আমরা নানাভাবে ব্যবহার করতে পারছি। বিভিন্ন সুযোগ সুবিধা আমরা নিতে পারি, সেক্ষেত্রে ইউটিউবকে কাজে লাগিয়ে এবং গুগলের সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে আমরা শিক্ষা সংক্রান্ত বিষয়বস্তুগুলো বিভিন্নভাবে জ্ঞান অর্জন করতে পারছি। সে এই অনেকগুলো সুযোগ সুবিধার মধ্যে কয়েকটি সুযোগ সুবিধা আমি এখানে উপস্থাপন করেছি তোমাদের জন্য। প্রথমটা দেখো, ইন্টারনেটের মাধ্যমে ছাত্রছাত্রীরা নিজেদের ঘরে বসেই বিশ্বের বিভিন্ন দেশের কলেজ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেশের বিভিন্ন যে সকল কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, সেই সকল বিশ্ববিদ্যালয় এবং কলেজে যাবতীয় যে সকল তথ্যগুলো আছে সেগুলো আমরা ঘরে বসেই ইন্টারনেটকে বেস করে গুগলের মাধ্যমে বা অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে সেই তথ্যগুলো খুব সহজেই সংগ্রহ করতে পারি। এক্ষেত্রে আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত না হয়ে আমরা বাসায় বসে সমস্ত তথ্য কিন্তু নিতে পারি। এতে আমাদের কী হচ্ছে, সময় বেঁচে যাচ্ছে, তাই না? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরটা দেখো, শিক্ষার্থীরা অনলাইনে বিভিন্ন দেশের বড় বড় লাইব্রেরিতে প্রবেশ করে সেখানকার বইয়ের তালিকা ও কপির সংখ্যা মুহূর্তের মধ্যে জানতে পারে এবং মূল্যবান বইপত্র সংগ্রহ ও অধ্যয়ন করতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠ্য বিষয়ের অনেক টপিকস আছে, যে টপিকসগুলো আমরা যখন পরীক্ষার খাতায় লিখি গতানুগতিকভাবে বইয়ের মতো হুবহুব না লিখে সেটাকে আকর্ষণীয়ভাবে এবং গুরুত্বপূর্ণ অনেক টপিকস অ্যাড করে সেটাকে নোট করে কিন্তু আমরা শিখে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে পারি। এই যে পরীক্ষার খাতায় উপস্থাপন করবা তোমরা, সেক্ষেত্রে কিন্তু অনেক বড় একটা হেল্প পেতে পারো ইন্টারনেটকে বেস করে। ইন্টারনেটে বিভিন্ন ওয়েব পেজ আছে, বিভিন্ন ব্লগাররা বিভিন্ন টপিকস নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য লেখে এবং বিভিন্ন ওয়েব পেজ আছে যেখানে ছোট ছোট টপিকস থেকে শুরু করে বড় বড় ব্রিফিংগুলো, আমরা বইয়ের অনেক ছোট ছোট টপিকস আছে যেগুলো আমরা বুঝতে পারি না, সেগুলো কিন্তু ইন্টারনেটকে সার্চ করে আমরা নিয়ে আমাদের নোটকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারি। এক্ষেত্রে সবার পরীক্ষার খাতাটা, যেহেতু যেই প্রশ্নটা আসবে, যে প্রশ্ন উত্তরটা তুমি লিখছো, দেখা যাবে তুমি ইন্টারনেটকে বেস করে অনেক তথ্য নিয়েছো এবং সেই অনুযায়ী তুমি নোট করেছো এবং সেই নোট অনুযায়ী তুমি পরীক্ষার খাতায় লিখেছো, দেখা যাবে অন্য মেয়ে বা অন্য ছেলেদের খাতার থেকে একটু ডিফারেন্ট তোমার খাতাটা হবে, সেক্ষেত্রে নাম্বার পাওয়ারও সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে দেখো, অনলাইনে ঘরে বসেই বিশ্বের নামি দামি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করার সুযোগ পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন ইন্টারনেটে অনেক কোর্স করা যায়। বিভিন্ন কোর্সগুলো আমরা বিভিন্ন কোচিং সেন্টারে বা বিভিন্ন সেন্টারে যেয়ে শিখতাম আগে অনেক টাকা খরচ করে, এখন সেই সকল কোর্সগুলো কিন্তু আমরা ইন্টারনেট থেকে সরাসরি বিভিন্ন সামান্য কিছু ফিয়ের মাধ্যমে আমরা বিভিন্ন কোর্স বাসায় বসে কিন্তু সেগুলো সমাধান করতে পারি এবং প্রত্যেকটা কোর্সে বিভিন্ন এক্সাম থাকে, সেই এক্সামগুলো দিয়ে আমরা একটা ভালো স্কোরও কিন্তু নিতে পারি। সেই স্কোর পাওয়ার জন্য কিভাবে আমরা নিজেকে তৈরি করব এই সংক্রান্ত বিভিন্ন ভিডিও কিন্তু সেখানে আপলোড থাকে। সো ইংরেজি বলো বা বিভিন্ন ম্যাথের এক্সাম বলো বা এই এই সংক্রান্ত বিভিন্ন টপিকস আছে যেখানে কোর্স নিলে বিভিন্ন কোর্সগুলো তুমি যদি তুমি নিয়ে নাও তোমার শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই জন্য আমরা ইন্টারনেটকে বেস করে বিভিন্ন ধরনের কোর্সে অংশগ্রহণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক শিক্ষা প্রতিষ্ঠান ইন্টারনেট ব্যবহার করে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ক্লাস নিতে পারে, ফলে ছাত্রছাত্রীরা শ্রেণীকক্ষে না গিয়ে বাসায় বসে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস নিতে পারছে।
এখন বর্তমানে কিন্তু অনেক ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ক্লাস নিচ্ছেন। এক্ষেত্রে আমাদের কিন্তু অনেক শিক্ষার্থীর কি এই সময়টাতে বাসায় বসে থেকে সুন্দর মতো অনলাইনের মাধ্যমে আমরা শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারছি এবং তোমরাও শিক্ষা গ্রহণ করতে পারছো। এতে কি হলো, বাসা থেকে বের হওয়ার প্রয়োজন হলো না এবং সরাসরি শিক্ষকদের সাথেও কিন্তু একটা সহযোগাযোগ হচ্ছে। সো ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো ইন্টারনেটকে বেস করে তার পড়ালেখার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কোনো শিক্ষার্থী যদি কোনো নির্দিষ্ট বিষয় শিখতে চায় কিংবা জানতে চায় তাহলে সে ইন্টারনেটে সার্চ ইঞ্জিন ব্যবহার করে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেকগুলো টপিকস আছে ইন্টারনেটকে ব্যবহার করে কীভাবে শিক্ষা কাজে লাগানো যায়। তার মধ্যে সবচেয়ে আমি মনে করি সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, তুমি পড়া রিলেটেড যে কোনো সাবজেক্ট বলো, যে কোনো একটা যদি সিম্পল আমি বলি যে একটা ওয়ার্ডও তুমি বুঝতে পারছো না যে ওয়ার্ডের বাংলা মিনিং কী, তাহলে সেটাও কিন্তু তুমি গুগলে সার্চ দিলে সেটার অর্থ সহ সুন্দর করে কিন্তু চলে আসবে, সেটা সেই ক্ষেত্রেও তুমি শিখে ফেলতে পারবে। আর এবং বড় বড় তো অনেক টপিকস আছে পড়ার ক্ষেত্রে, প্রত্যেকটা সাবজেক্টের যে কোনো পড়া সংক্রান্ত বা এছাড়া অন্য কোনো জ্ঞান অর্জনের জন্য সে টপিকসটা তুমি যে কোনো সার্চ ইঞ্জিনে লিখে যদি সার্চ দাও সেই সংক্রান্ত বিভিন্ন ওয়েব পেজ চলে আসবে। এবং ইউটিউবে ইন্টারনেটের একটা গুরুত্বপূর্ণ জায়গা, প্ল্যাটফর্ম ইউটিউব, সেই ইউটিউবেও তুমি যে কোনো তোমার পাঠ্য বিষয়ের যে কোনো বিষয়ের যে কোনো সাবজেক্টের শ্রেণীভিত্তিক বিভিন্ন টপিকসগুলো কিন্তু ইউটিউবে আমরা সরাসরি ভিডিও রেকর্ডিংগুলো কিন্তু দেখে শিখতে পারি। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শিক্ষা ইন্টারনেটের ব্যবহারের ক্ষেত্রে অনেকগুলো সুবিধা আছে, তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ কিছু সুযোগ সুবিধা এখানে তোমাদের উল্লেখ করেছি। আশা করছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।